কেমন হতো যদি আপনার পছন্দের সবগুলো বই আপনি এক জায়গাতে পেয়ে যান? নিশ্চয়ই ভালো। যদি আপনার অপশনটি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে, যেখানে আমরা আজকে জানবো একটি অ্যাপস সম্পর্কে। হ্যাঁ, একটি বইয়ের অ্যাপস, যেই বইয়ের অ্যাপসের মধ্যে আপনারা সব ধরনের বই খুঁজে পাবেন। হিস্টোরি, ফিকশন, নন ফিকশন, মিস্ট্রি, রোম্যান্স, যে কোনো বই আপনারা চাইবেন এবং সেখানে সে বইটি হাজির থাকবে। হয়তো 100টির মধ্যে সর্বোচ্চ গেলে হয়তো একটি কি দুটি বই আপনি হয়তো পেতে পারবেন না, হয়তো সেখানে সেটা আপলোড করা হয়নি। কিন্তু আমি বলছি কমপক্ষে 100টি বইয়ের মধ্যে আপনি প্রায় 100টি বই আপনি খুঁজে পাবেন, কারণ এই অ্যাপসটি এত বেশি ভালো। তো আমি যখন ব্যবহার করা শুরু করেছি আমার কাছে খুবই ভালো লেগেছিলো, তাই আমি ভাবলাম নিশ্চয়ই এই অ্যাপসটি আপনাদেরও উপকারে আসবে, তাই আমি আপনাদেরকে জানাই। তবে একটি সমস্যা হচ্ছে, এই অ্যাপসটি শুধুমাত্র ইংরেজি বইয়ের জন্য। হতাশ হয়ে যাবেন না, আমি বলবো অ্যাপসটি আপনারা ডাউনলোড করে রাখুন, কোনো না কোনো এক সময় আপনাদের নিশ্চয়ই প্রয়োজন হবে। তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব সেই অ্যাপসটি আপনারা কীভাবে নামাবেন এবং কীভাবে ব্যবহার করবেন। তো চলুন একবারে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। প্রথমে গুগল প্লে স্টোরে যান, সেইখানে গিয়ে সার্চ করুন anybooks.com। হ্যাঁ, দ্বিতীয় যেই লোগোটি আছে সেটি হবে আমাদের বইয়ের অ্যাপস। ইনস্টল করুন এখানে গিয়ে, এবং একটু অপেক্ষা করতে হবে ইনস্টল হওয়া পর্যন্ত। ইনস্টল হয়ে গিয়েছে, এবার ওপেন করুন। এটা হচ্ছে সেই ইন্টারফেস, এবং দেখতে পাচ্ছেন এখানে একদম সব কিছু আছে। আমার তো আবার সেলফ হেল্প পছন্দ বেশি, আমি মূলত সেখানেই বেশি যাই আর কি। তো এখানে হচ্ছে বাকি সব অপশন দেওয়া আছে সেলফ হেল্পের মধ্যে, দেখুন সব ভালো ভালো বই। তো 7 Habits, এটা খুব ভালো, এবং হাউ টু টক টু অ্যানিওয়ান, এই বইটা আমি কিনেছিলাম। দুইটা বই আমি কিনেছি, তো হাউ টু টক টু অ্যানিওয়ান এই বইটা দিয়ে আপনাদেরকে দেখে কীভাবে ডাউনলোড করবেন। প্রথমবার ক্লিক করলে আপনার ফেসবুকের থেকে সাইন ইন করতে বলবে, এটা অবশ্য করতে সমস্যা হবে না, আপনার সাইন ইন করে নেবেন। একটু লোড হচ্ছে, এই তো এসে গিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। পুরো বইটা একদম সুন্দর করে এখানে দেয়া আছে, খুবই সুন্দর আর কি। এই অ্যাপসটি আমার খুবই পছন্দ। এখান থেকে বের হয়ে আসলাম, আরেকটি বই দেখাই আপনাদেরকে, 7 Habits, এই বইটি দেখাই। এই দেখুন কি সুন্দর করে এটাও ডাউনলোড হয়ে গেল, খুব কম সময়ের মধ্যেই সব বইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন। বের হয়ে আসলাম, এখানে দেখেন অনেক অপশন আছে, আপনার কী কী অপশনের বই লাগবে সব এখানে সুন্দর করে সাজানো আছে। এটা হচ্ছে আমার বুক সেলফ, এখানে দুটা বই ডাউনলোড করেছিলাম দেখে এখানে দুটা বই শো করছে। তো এই তো ছিল আসলে বই নিয়ে আর কি, অ্যাপসটি নিয়ে যা যা বলার ছিল তা তো এখানে সব বলে ফেললাম এবং বের হয়ে আসলাম আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।